আপনিও যদি বিবাহিত হন এবং আপনার স্বামীও যদি আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন, তাহলে আপনি তৎক্ষণাৎ মানা করে দিন। কারণ একজন বিবাহিত মহিলাকে ভুল করেও এই তিনটি জিনিস পড়া উচিত নয়, অন্যথায় আপনার স্বামী সর্বনাশের কারণ হয়ে উঠবেন আপনি। আজকের আধুনিক যুগে বিবাহিত মহিলারা এমন অনেক কিছু পড়েন যা সম্পর্কে তারা জানেন না, এমনকি ধর্মগ্রন্থেও এইসব জিনিস পড়ার কথা লেখা নেই। এমন পরিস্থিতিতে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে পারিবারিক সম্পর্ক এমনকি স্বামীর জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো চলুন জেনে নেওয়া যাক যে সেই তিনটি জিনিস কী যা নারীদের কখনোই পড়া উচিত নয়। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে কোনো বিবাহিত মহিলার কখনোই সম্পূর্ণ সাদারঙ্গের পোশাক পরা উচিত নয়। এটি আপনার মান সম্মান ও দাম্পত্য জীবনেও আঘাত করতে পারে। আজকের ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখানোর জন্য এমন সীমা অতিক্রম করে যা সম্পর্কে চিন্তা করাও পাপের সমতুল্য। সমুদ্রশাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলার কখনোই একদম সাদা রঙের শাড়ি বা স্যুট পরা উচিত নয়। এর পেছনের কারণ হলো যে সাদা রঙের শাড়ি পরলে পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় এবং তাদের সম্পর্কের মধ্যেও নেতিবাচক প্রভাব চলে আসে, কেননা এটা হলো বিধবার পোশাক। এমন অবস্থায় আপনি আপনার স্বামীর ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন, তাই সাবধান হয়ে যান। আপনি যদি সাদা রঙের কাপড় পরতে চান তবে এমন বস্ত্র পরুন যাতে অবশ্যই অন্য কোনো রং থাকে। সম্পূর্ণ সাদা রঙের পোশাক কখনোই পরবেন না। নাম্বার ২, এই আধুনিক যুগে নারীরা সুন্দর দেখাতে গিয়ে তাদের পায়ে সোনার আংটি এবং পায়েল পরেন, যা বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে সোনাকে দেবী লক্ষ্মীর রূপ ধরা হয়েছে। কথিত আছে, কোমরের নিচে সোনার গয়না পরলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান কুবেরের অসম্মান হয়, তাই পায়ের আঙুলে সোনার আংটি বা সোনার পায়েল পরা উচিত নয়, যার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং আর্থিক সংকট সহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। পায়ে সোনা পরা পাপ, সেজন্য সতর্ক থাকুন। বিবাহিত মহিলাদের এটা জেনে রাখা দরকার যে সমুদ্রশাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের কখনো কালো রঙের চুড়ি পরা উচিত নয়, কারণ কালো রঙের চুড়ি পরলে মহিলাদের জীবনে শনিদেবের প্রকোপের সূচনা হয়, যার ফলে তাদের বিবাহিত জীবন খারাপ হয়। তাই বিবাহিত মহিলাদের কালো রঙের চুড়ি পরা কখনোই উচিত নয়। নাম্বার ৩, হিন্দু ধর্মে সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া বিয়ে অসম্পূর্ণ বলে মনে করা হয়। আপনাকে জানিয়ে রাখি, হিন্দু বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর তার সোহাগের লক্ষণ এবং এটি তার স্বামী সুখের সাথে যুক্ত। এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর না লাগান তাহলে এটি সবথেকে বড় পাপ হিসাবে বিবেচিত হয়, সেজন্য স্মৃতিদের সিঁদুর থাকা আবশ্যক। অন্যদিকে মঙ্গলসূত্রেরও মাহাত্ম্য রয়েছে। মঙ্গলসূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে, তবে অবশ্যই হলুদ সুতো ও কালো পুঁতি থাকতে হবে। মঙ্গলসূত্রের হলুদ অংশ দেবী পার্বতী এবং কালো অংশ ভগবান শিব বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুসারে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও মঙ্গলসূত্র না পড়েন তবে এটিও সবথেকে বড় পাপ। এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে, তাই একজন বিবাহিত মহিলাকে অবশ্যই মঙ্গলসূত্র পড়তে হবে। যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে তাহলে আপনি অন্তত আপনার গলায় একটি কালো সুতো পড়তে পারেন। আপনি কি সিঁদুর পরা সঠিক নিয়ম জানেন? শাস্ত্রে বর্ণিত নিয়ম অনুসারে সিঁদুর পরা আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হবে। সিঁদুর লাগানোর ক্ষেত্রে যে নিয়মগুলি তৈরি করা হয়েছে তা সমস্ত বিবাহিত মহিলাদের সঠিকভাবে মেনে চলা উচিত, তা না হলে তাদের জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে। যে নারীরা সিঁদুর লাগানোর নিয়ম মানেন না তাদের স্বামীকে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর নিয়মগুলি যা প্রত্যেক নারীর অনুসরণ করা উচিত। নাম্বার ১, সিঁদুর পড়ে যাওয়া খুবই খারাপ বলে বিশ্বাস করা হয়, তাই এটি বাচ্চাদের থেকে সবসময় দূরে রাখা উচিত। আপনি এটি এমন জায়গায় রাখবেন না যেখান থেকে এটিকে বাচ্চারা ফেলে দিতে পারে। নাম্বার ২, স্মৃতিতে সবসময় শুকনো সিঁদুর পরা উচিত। আজকাল ট্রেন্ডের জন্য বাজারে অনেক তরল সিঁদুর পাওয়া যায়,
তবে সেগুলি পরা ঠিক নয়। অনেক মহিলারা মনে করেন কপালে শুকনো সিঁদুর পরলে নাকে পড়ে যায়। আপনাদের জানিয়ে রাখি এটা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়, এর মানে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। নাম্বার 3, কখনো অচেনা কারুর সামনে সিঁদুর পরবেন না। আপনি যদি অন্যের সামনে সিঁদুর পরেন তাহলে আপনার স্বামীর ওপর কুদৃষ্টি পড়তে পারে এবং আপনার ভালোবাসা কমে যেতে পারে। নাম্বার 4, যদি ভুল করে আপনার থেকে সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে তা সংগ্রহ করে নালা বা বেসিনে ফেলবেন না। পড়ে যাওয়া সিঁদুর সংগ্রহ করে কপালে ঠেকিয়ে কোনো গাছের নিচে দিয়ে দিন। নাম্বার 5, যদি আপনি শুকনো সিঁদুর ভালোভাবে লাগাতে না পারেন তাহলে আপনি আঙুল বা দেশলাইয়ের কাঠি সামান্য ভিজিয়ে সিঁদুরে ছুঁয়ে কপালে লাগান, এতে সিঁদুর ছড়াবে না এবং মুখে পড়বে না। নাম্বার 6, বিবাহিত মহিলারা সবসময় নিজে স্বামীর টাকায় কেনা সিঁদুর লাগান, অন্যের টাকা দিয়ে কেনা সিঁদুর পরা থেকে এড়িয়ে যান। আবার যদি কোনো মহিলা কারোর দেওয়া সিঁদুর লাগান তবে এটি একটি বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে, যা আপনি কখনোই আশা করেননি। আর সেই সঙ্গে ধন সম্পদের অভাব এবং স্বামীর কোনোভাবে সাফল্য না পাওয়া এবং ঘরে অনৈক্যের পরিবেশ সৃষ্টি হতে পারে। নাম্বার 7, কোনো মহিলা স্নান না করে কপালে সিঁদুর লাগানো উচিত না। প্রথমে মহিলাদের স্নান করা উচিত এবং তারপরেই সিঁদুর পরা উচিত। কপালে সিঁদুর লাগানোর সময় সর্বদা আপনার স্বামীর দীর্ঘায়ু এবং সাফল্যের কথা চিন্তা করুন, এটি তার ভাগ্যকে আরও প্রবল এবং আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 8, বিবাহিত মহিলাদের উপহার হিসাবে পাওয়া সিঁদুর পরা এড়াতে হবে। শাস্ত্র অনুসারে উপহার হিসাবে পাওয়া সিঁদুর পরা অশুভ। কেবল আপনার স্বামীর দেওয়া সিঁদুর ব্যবহার করুন, যা বিবাহিত মহিলাদের জন্য খুবই শুভ। নাম্বার 9, যে পরিস্থিতি আসুক না কেন বিবাহিত মহিলাদের অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর পরা এড়ানো উচিত। অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর মাথায় লাগানো খুবই অশুভ, এমনটা করলে আপনার স্বামীকে ধন সম্পদের সমস্যায় পড়তে হবে। নাম্বার 10, ঘরে কোনো রকম অশুচি বা যদি আপনার মাসিক চলছে তাহলে সিঁদুর পরা উচিত নয়, কারণ এতে সিঁদুরের অপমান হয়, সেই সাথে এমন বাড়িতে লক্ষ্মী দেবীও প্রবেশ করেন না। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবনে আমরা যদি ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনই খারাপ ভাবলে খারাপই হবে। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই রক্তকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও, এটাই সাফল্যের পথ। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথাগুলো ভুলতে শিখুন। কাল যা করেছিলে আজ যদি সেই একই কাজ করো তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।